আজ আমি দেখাবো কি করে বানাতে হয় ভেজিটেবল মাঞ্চুরিয়ান। সারা ভারতের যে কোনো রেস্টুরেন্টে এই ডিশটা খুবই বিখ্যাত যেটা অর্ডার করা হয়। ভেজিটেবল মাঞ্চুরিয়ান আসলে ডিপ ফ্রাই করা বড়া যা বানানো হয় মিক্সড ভেজিটেবল আর সার্ভ করা হয় সুইট অ্যান্ড সার হালকা স্পাইস গ্রেভিতে, যার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার ফ্লেভার থাকে আর সামান্য একটু সয়া সস। আসুন দেখে নিই ভেজিটেবল মাঞ্চুরিয়ান বানাতে কি কি উপকরণ দরকার পড়ে। কুচনো বাঁধাকপি, গ্রেট করা গাজর, পেঁয়াজ কলির সবুজ অংশ, পেঁয়াজ কলির সাদা অংশ, আদা, কাঁচা লঙ্কা, ময়দা, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, রসুন, নুন, রেড চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো আর চিনি। প্রথমে আমি মাঞ্চুরিয়ান বল বানানো দিয়ে শুরু করব। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নেব, যার মধ্যে আমি মাঞ্চুরিয়ানগুলোকে ডিপ ফ্রাই করব। তা এবার শুরু করা যাক। প্রথমে বাঁধাকপি নিলাম, গাজর, রসুন, কাঁচা লঙ্কা আপনি যত খুশি মানে আপনার যত ইচ্ছা তত দিতে পারেন, গোলমরিচ আর নুন। মনে রাখবেন যে এটাতে দুবার নুন পড়বে, সেজন্য হিসেব মতো নুন দেবেন। ভালো করে মিক্স করে নিন। এরপর এতে ময়দা অ্যাড করব। আর কর্নস্টার্চ, কর্নস্টার্চ আর কর্নফ্লাওয়ার একই জিনিস হয়, দুটো একই। সবগুলোকে ভালো করে মিক্স করে নিন। আর যেহেতু এর মধ্যে সামান্য নুন মেশানো হয়েছে, তাই গাজর আর বাঁধাকপি থেকে সামান্য জল বেরোতে পারে। সামান্য জল দিন, দিয়ে এটাকে মেখে নিন। এবার আমরা মাঞ্চুরিয়ান বলগুলোকে ডিপ ফ্রাই করে নেব। যেন তেলটা ভালো মতো গরম হয়, ধোঁয়া বেরোতে থাকলেই বুঝতে পারবেন এটা গরম হয়েছে। যখন সেটা হবে আঁচ কমিয়ে দেবেন। আর এটা থেকে ছোট ছোট লেবুর আকারে বল তৈরি করে নেবেন। এটা আপনার আঙুলের সাথে আটকে যেতে পারে, কিন্তু ঠিক আছে। এটা গোল করে নিয়ে এভাবে তেলে ছেড়ে দিন। এগুলোকে উল্টিয়ে নেবেন আর ভালো করে ভেজে নিন। এগুলোকে ততক্ষণ ভাজুন যতক্ষণ না হালকা বাদামি রং আসছে। এটা হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজুন, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমাদের মাঞ্চুরিয়ান বলগুলো তৈরি হয়ে গেছে। কি সুন্দর হালকা বাদামি রঙের হয়েছে। এগুলো টিস্যু পেপারের ওপর তুলে রাখুন, যাতে তেলটা শুষে নিতে পারে। এবার মাঞ্চুরিয়ান বলের জন্য সস তৈরি করে নেব। তাই একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে জল দিন আর একটা পাতলা করে পেস্ট তৈরি করে নিন। এটাকে ভালো করে মিক্স করে নেবেন যেন কোনো দানা না থাকে। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি আমার প্যান বা কড়াইটাকে গরম করব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, 2-3 চামচ হলেই চলবে। এটাকে গরম হতে দিন। তারপরে আমি অ্যাড করব আদা রসুন আর অন্যান্য উপকরণ। প্রতিটা উপকরণ অ্যাড করার সাথেই এর স্বাদে বৃদ্ধি পাবে। প্রথমে আমি আদা নেব। এরপর রসুন অ্যাড করব,
কতটা রসুন অ্যাড করবেন ডিপেন্ড করছে আপনার পরিবার কতটা রসুন খেতে ভালোবাসে। আমার গার্লিক ভালো, আমার রসুন ভালো লাগে, সেই জন্যে আমি সবসময় একটু বেশি করে দিই। এটাকে হালকা বাদামি হতে দিন যাতে গন্ধটা তেলের সাথে মিশে যায়। তারপর কাঁচা লঙ্কা অ্যাড করুন। আবার বলছি, কাঁচা লঙ্কা কতটা অ্যাড করবেন ডিপেন্ড করছে আপনার পরিবার কতটা ঝাল খেতে ভালোবাসে। এটাকে আরও এক মিনিট এভাবেই তৈরি করব। এবার এর মধ্যে ক্যাপসিকাম দেব আর পেঁয়াজগুলির সবুজ অংশটা। দেখবেন যেন এই সব কটাকেই খুব হাই ফ্লেমে তৈরি করা হয়। ক্যাপসিকামটা অনেকক্ষণ ধরেই ভাজা হচ্ছে। এবার আমি অ্যাড করব সামান্য ফ্লেভারিং, প্রথমে চিনি, নুন দেব, খুব বেশি দিতে হবে না কারণ সয়া সসের মধ্যে অলরেডি নুন আছে, তাই অল্প দেবেন। এরপর সামান্য জল অ্যাড করব। এবার যেই এটা ফুটে উঠবে এর মধ্যে কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দেব যাতে সসটা ঘন হয়ে যায়। সসটা বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি সামান্য চিলি সস অ্যাড করব, ভালো করে নেড়ে নেব। এরপর আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দেব। এভাবে সসটাকে ঘন করা যাবে। কতটা দেবেন আপনার উপর নির্ভর করছে, আপনি কতটা ঘন বা পাতলা খেতে পছন্দ করেন। আমার জন্য এটাই ঠিক। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার মাঞ্চুরিয়ানটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। সসটাকে এর উপরে ঢেলে দিন। পেঁয়াজগুলির সবুজ অংশটাকে ছড়িয়ে দিন। এই তো তৈরি হয়ে গেছে আপনার ভেজিটেবল মাঞ্চুরিয়ান। ডিপ ফ্রাই কোনো জিনিস আপনার কি করে ভালো না লাগতে পারে, বিশেষ করে এই পুষ্টিকর ভেজিটেবল মাঞ্চুরিয়ান। এতে গাজর আর বাঁধাকপি আছে যা খেলে পেট ভরে যায়। সাধারণত আমি ফ্রাইড রাইসের সঙ্গে মাঞ্চুরিয়ান সার্ভ করি, আমার এই লোভনীয় গ্রেভিটা দুর্দান্ত লাগে।